আমাদের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, হাউ এভরিবডি। আজ 10টি আরবি শব্দ শেখার তৃতীয় দিন। চলুন আজকে 10টি আরবি শব্দ বাক্য সহ শিখে নেই। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকের প্রথম যে শব্দটি সেটি হচ্ছে বাংলা গতকাল বা গতদিন, এর আরবি হচ্ছে আমস। চলুন আমস দিয়ে একটি বাক্য গঠন করা যাক। হুয়া কাল্লাম তু আমস, অর্থাৎ সে গতকাল বলেছিল। তো গতকাল বা গতদিন এর ইংরেজি হচ্ছে ইয়াস্টারডে। দ্বিতীয় যে শব্দটি সেটি হচ্ছে আজ। আজ আরবিতে বলা হয় আল ইয়ম। চলুন আল ইয়ম দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। আল ইয়ম ইয়ামুল জুম্মা, অর্থাৎ আজ শুক্রবার। বা আরেকটি উদাহরণস্বরূপ বলতে পারেন আল ইয়ম আনা রো ইজাজা, অর্থাৎ আজ আমি ছুটিতে যাব। এখানে ইজাজা শব্দটির অর্থ হচ্ছে ছুটি। আজ বাংলা শব্দ এর ইংরেজি হচ্ছে টুডে। আগামীকাল, আগামীকাল আরবি হচ্ছে বখরা বা অনেকে গাদান ও বলে থাকে। চলুন বকরা দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। আনা ইজি বকরা ফিল্লেল সাতিসা, অর্থাৎ আমি আগামীকাল রাত 9টায় আসব। এখানে বকরা মানে হচ্ছে আগামীকাল, ফিল্লেল মানে হচ্ছে রাত, ফিল্লেলকে অনেক সময় বিল্লেলও বলে থাকে, সা তিসা অর্থাৎ 9টার সময়। কালকের পরের দিন বা আগামী পরশু, এর আরবি হচ্ছে বাদ বখরা। বাদ বখরা দিয়ে বাক্য গঠন করা যাক। মুমকিন বাদ বখরা আনার রহ, অর্থাৎ সম্ভবত কালকের পরের দিন আমি যাব। এখানে মুমকিন মানে হচ্ছে সম্ভবত। কালকের পরের দিন বা আগামী পরশু এর ইংরেজি হচ্ছে আফটার টুমোরো। গত পরশু, এর আরবি হচ্ছে গবলামস। গবলামস দিয়ে বাক্য গঠন। আনা সওইতু নাদ্দিব গবলামস, আনা সওইতু নাদ্দিব গবলামস, অর্থাৎ গত পরশু আমি পরিষ্কার করেছি। এখানে আনা সওইতু অর্থাৎ আমি করেছি, নাদ্দিব মানে হচ্ছে পরিষ্কার, গবল মানে হচ্ছে গত বা আগে বা পূর্বে, আমস মানে গতকাল, গবলামস গত পরশু। মাস আরবি হচ্ছে সাহার। সাহার দিয়ে একটি বাক্য গঠন করা যাক। আন আবকা ইজাজা ইয়ামিন হাদা সাহার, অর্থাৎ আমার এই মাসে 2 দিন ছুটি লাগবে। আবগা মানে হচ্ছে দরকার, ইজাজা মানে হচ্ছে ছুটি, ইয়ামিন মানে হচ্ছে 2 দিন, হাদা সাহার এই মাসে, অর্থাৎ আন আবগা ইজাজা ইয়ামিন হাদা সাহার, আমার এই মাসে 2 দিন ছুটি লাগবে। বছর আরবি হচ্ছে সানা। চলুন সানা দিয়ে একটি বাক্য গঠন করা যাক। ওয়াস সানা বাদ আনা রবিলাদ, অর্থাৎ 1 বছর পরে আমি দেশে যাব। এখানে বিলাদ মানে হচ্ছে দেশ, সানা মানে হচ্ছে বছর। তো বছর ইংরেজি হচ্ছে ইয়ার। ঘন্টা বা সময়, এর আরবি হচ্ছে সা ওয়াক্ত বা জামান, যে কোনো একটি বলতে পারেন। সা মানে ঘড়িও বোঝানো হয়ে থাকে। চলুন সা দিয়ে একটি বাক্য গঠন করা যাক। সা কামালহীন, অর্থাৎ এখন 9টা বাজে। এখানে ঘন্টা বা সময় ইংরেজি হচ্ছে আওয়ার বা টাইম। আধ ঘন্টা বা আধা ঘন্টা, এর আরবি হচ্ছে নুসা। চলুন নুসা দিয়ে একটি বাক্য গঠন করা যাক। আনা ফি শুগল খালাস বাত নুসা, অর্থাৎ আধা ঘন্টা পরে আমার কাজ শেষ। আধা ঘন্টা ইংরেজি হচ্ছে হাফ এন আওয়ার। মিনিট আরবি হচ্ছে দিগিকা। চলুন দিগিকা দিয়ে একটি বাক্য গঠন করা যাক। ইন্তেজার ওয়াহেদ দিগিকা বাস, মাত্র 1 মিনিট অপেক্ষা করুন। সেকেন্ড আরবি হচ্ছে সানিয়া। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ প্রতিদিন 10টি করে গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আসবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। See you next time. Tata. Assalamu alaikum.